24 ঘন্টা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। হলি বলি টলির সব খবরের কোলাজ নিয়ে আজ শুরু করছি শোবিজ 24। আমি অনুষ্কা রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে চোখ রাখবো বলিউডের খবরে। এই মুহূর্তে যে খবর নিয়ে তোলপাড় বলিউড তা নিয়ে প্রথমে কথা বলবো। মুম্বাইয়ের ফিল্ম সিটি সরিয়ে নিয়ে যাওয়া নিয়ে জল্পনা ছিল। নয়ডায় তৈরি হবে নতুন ফিল্ম সিটি। আজ অক্ষয় কুমারের সঙ্গে দেখা করেন যোগী আদিত্যনাথ। মুম্বাইয়ের এক হোটেলে অক্ষয়ের সঙ্গে বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। নিজে সোশ্যাল মিডিয়ায় টুইট করে এই বৈঠকের কথা নিজেই শেয়ার করেন তিনি। তিনি লেখেন, চলচ্চিত্র জগতের অন্যতম এক ব্যক্তিত্বের সঙ্গে আজ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো। যুব সমাজ ও ইন্ডাস্ট্রির উঠতি প্রতিভাদের জন্য অক্ষয় কুমার আদর্শ এক ব্যক্তিত্ব। এই বৈঠকের কথা সামনে আসতেই অন্যদিকে মুখ খোলেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। তিনি বলেন, মুম্বাই ফিল্ম সিটিকে সরিয়ে নিয়ে যাওয়া সহজ কাজ নয়। দক্ষিণে যেমন ফিল্ম সিটি রয়েছে, তেমন পাঞ্জাব ও পশ্চিমবঙ্গে রয়েছে। যোগী যে কি সব রাজ্যের পরিচালক বা অভিনেতাদের সঙ্গে বৈঠক করছেন, নাকি শুধু মুম্বাইয়ের ফিল্ম সিটির জায়গা পরিবর্তন করা নিয়ে চিন্তিত তিনি। এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জল্পনা। ভারতে প্রতিভার খোঁজে রহমান বর্ষা বাফটার। ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন অস্কার ও গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক এ আর রহমান। বাফটার এই ট্যালেন্ট হান্টে খুঁজে বের করা হবে 5 জন প্রতিভাবান শিল্পীকে। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ক্রীড়া জগৎ ও টেলিভিশন ইন্ডাস্ট্রির মধ্যে থেকে বেছে নেওয়া হবে উঠতি প্রতিভাদের। বাফটার এই প্রচেষ্টায় খুশি রহমান। তিনি বলেন, ভারতের সম্ভাবনাময় প্রতিভাদের খুঁজে বের করা তার কাছে অত্যন্ত আনন্দের। ফের করোনার হানা বলিউডে। করোনায় আক্রান্ত সানি দেওয়াল। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই খবর শেয়ার করেন অভিনেতা। তবে শারীরিক কোনো জটিলতা নেই, উপসর্গও নেই কোনো, ভক্তদের আশ্বস্ত করেন অভিনেতা। পাশাপাশি তার কন্ট্যাক্টে এসেছেন যারা, তাদেরও টেস্ট করিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন সানি। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন অভিনেতা। মুক্তির অপেক্ষায় কিয়ারা আডমানির ইন্দু কি জওয়ানি। ইতিমধ্যেই ছবির পোস্টার দেখে কিয়ারা ভক্তরা বোল্ড আউট। এবার মুক্তি পেতে চলেছে এই ছবির নতুন গান দিল তেরা। সেই গানের নতুন স্টিল বের হলো। কিয়ারা নিজেই ফ্যানদের সঙ্গে শেয়ার করলেন এই খবর। এই ছবিতে কিয়ারা জুটি বেঁধেছেন আদিত্য শীলের সঙ্গে। ছবি পরিচালনায় টলিউডের পরিচালক আবির সেনগুপ্ত। 11ই ডিসেম্বর মুক্তি পাবে ছবি। এবার চোখ রাখবো টলিউডের খবরে। ফের শুরু হলো গোলন্দাজ ছবির শুটিং। শুটিং শুরু করলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে ইতিমধ্যেই নজর কেড়েছেন দেব। তার বিপরীতে দেখা যাবে ঈশা সাহাকে। সেই লুকও প্রকাশ্যে এসেছে। ঈশা এই শিডিউলে যোগ দিলেন টিমে। শুটিং স্পটে সুপারস্টারকে দেখতে দর্শকের ঢল। সকলের সঙ্গেই কথা বললেন দেব। তাকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতেও ভুললেন না অভিনেতা। নিজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে এই ভিডিও শেয়ার করেন দেব। সেই ভিডিও এবার দেখাবো আপনাদের। শোবিজ 24 আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল। টলি বলি হলির লেটেস্ট আপডেট জানতে চোখ রাখুন জি 24 ঘন্টার ইউটিউব পেজে।